আসসালামু আলাইকুম, কারা আপনারা? আমরা এই গ্রামেরই মানুষ, বলতে পারেন সচেতন গ্রামবাসী। ও, আপনারা কেন আইছেন? ও ভাই, কই আপনি? একটু বাইরে আহেন, মুখখানি দেখি। কারে ডাকতেছেন? কারে ডাকতেছি বুঝেন না, দাঁড়ান বুঝাইতেছি। খালা তুমি ঘরে যাও। আরে কি করেন, আপনি আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারেন? আরে আপনারা আমারে কইবেন তো, আপনারা কি খুঁজতেছেন? তোমার নাইট লাভারে খুঁজি। সে কি বলাইছে? দেখেন মুখ সামলায় কথা কইবেন। ঘরের ভিতরে কেউ নাই। কাজ শেষ, একদিনের নাগর পালাইছে। নাউজুবিল্লাহ, এসব কি কথা কইতেছেন আপনারা? না যাই না না শুনে এসব কথা কপাপ। বলেন আপনার একদিনের নাগর কই? এক নাইটে বিল কত দিছে? আল্লাহর দোহাই লাগে আপনাকে, আপনার একটু মুখ সামলায় কথা কন। আপনার রসের নাগর রস খায় পালাইছে, এসব এই গ্রামে চলবো না। ওরে এমনি এমনি ছাইড়া দিয়া যাইবো না, ছাইড়া দিলে গ্রামের নষ্ট আমি পারবো। এই নষ্টনারীকে কি শাস্তি দেওয়া উচিত খালা? ওর মাথার চুল কাইটা দাও, দেখতে যান পাগলির মতো লাগে। আর ওর রূপের মায়ায় যেন এই গ্রামের কাউরে ফাঁসাইতে না পারে। আল্লাহ রক্ষা করুক, আমি কোনো পাপ করি নাই, আপনারা এইভাবে আমার চরিত্রে কলঙ্ক দিয়েন না। ওই কেসান হোস না দে, খবরদার আমার গায়ে হাত দিবেন না, আল্লাহ কিন্তু শুইব না। আমি বিশ্বাস করেন কোনো পাপ করি নাই। কাল ধরেন খালা, খাই রয়েছেন কেন জান? আমার গায়ে হাত দিবেন না, কই কাছে কিন্তু। এই তো সেই নাগর, এই লোকটার তো এতক্ষণ খুঁজতেছি। এই সাবধানে কথা বলেন, খবরদার আমার স্ত্রীর গায়ে যাতে কেউ হাত না দেয়। আপনার যে স্ত্রী, এটার প্রমাণ কি? আমার স্ত্রীর নাম খাদিজা, পিতার নাম আবু হামজা। 2021 সালে আমাদের 1,00,000 টাকা কাবিন রেখে বিয়ে হয়। বিয়ের কথা স্থানীয় চেয়ারম্যান সাহেব জানেন, আপনারা খবর নিতে চাইলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আদিল আহমেদ চৌধুরী, পিতা সাইফুল ইসলাম। ভাই ফোন দাও, নাম্বার কোন লেখেন, নাম্বার লেখেন 0173। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি আনন্দগ্রাম থেকে বলতেছি। সরি ভাই, মাফ করে দিন, শুনছি আপনি অনেক বড় ঘরের সন্তান, কিন্তু আপনার অবস্থা কেন? বাবা মা বিয়েটা মেনে নেয়নি, তাই খাদিজারে নিয়ে গ্রামে চলে আসছি। সরি বোন, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করে ফেলছি। আর ভাই, কোনো কিছু দরকার হলে আমাদের বলেন, আমরা আপনার পাশে আছি। চল সবাই। এতক্ষণ আল্লাহর কাছে এক মনে দোয়া করছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনার পাঠায় আল্লাহ আমার ইজ্জত রক্ষা করছে। এখন তো আমি আছি, কোনো চিন্তা করো না, কিছু হবে না। কিন্তু আপনি ওনাকে মিথ্যা কথা বললেন কেন? আমি আপনার স্ত্রী, আমি তো এখন আর আপনার স্ত্রী না। এছাড়া তো আমাদের আর উপায় ছিল না, আশা করি আল্লাহ আমাকে মাফ করবেন। আমিন, আল্লাহ রক্ষা করুক। কিন্তু আপনি না সইলা গেলেন, আবার কেন ফিরাইলেন? আচ্ছা, আমার না খুব ক্ষুধা লাগছে না বাজার, তুমি রান্না করে রাখো, আমি একটু পুকুর থেকে ডুব দিয়ে আসি। যা, রান্না খুব অসাধারণ হয়েছে, তুমি খাইছো? আপনারে যে কথা জিগাইলাম তার তো উত্তর এখনো দিলেন না। কোন কথা? এই যে আপনি সইলা গেছিলেন, আবার ফিরাইলেন কেন? ওহো আচ্ছা, সে এক বিয়ার হিস্ট্রি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি যখন চলে গেছিলাম, যাওয়ার আগে দেখছিলাম যে পাশে একদানা চালও নাই, তরি তরকারি ময় মশলা কিছুই নেই, তুমি খাবা কি দিয়ে? তাই ভাবলাম যে একটু বাজার করে নিয়ে আসি, এই আর কি। বাজার করলেন, টাকা পেলেন কই? সত্যি বল? অবশ্যই সত্যি কইবেন। ওই একটা মিস্ত্রির সাথে হেল্পারি করছিলাম, ওই ওইখান থেকে একদম 500 টাকা পাইছি, ওইটা দিয়ে যতটুকু বাজার করা সম্ভব করে আনছি তোমার জন্য। আমি তো কই রাখি আল্লাহ, আপনি হইলেন বিরাট ধনী পরিবারের ছেলে, শেষ পর্যন্ত আমার লেগে রাজের জোগালি দিলেন।
দেখো, আমার কারণে তুমি সবকিছু হারিয়েছো। এতটুকু যদি না করে দিতে পারি, মরার পর আল্লাহর কাছে কি জবাব দিও বলো? আমার লাগে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমি এখন আপনার কেউ না, আমার কোনো দায় দায়িত্ব আপনার নেওয়া লাগবে না। আপনি কাল সকালে চলে যাবেন। তোমার একটা সুব্যবস্থা না করে আমি কিভাবে যেতে পারি বাবা? আপনারে তো কইলামই, আমার কোনো দায় দায়িত্ব আপনার নেওয়া লাগবে না, আমার চিন্তা আপনার করা লাগবে না। আমার লাগে আল্লাহ আছে। আল্লাহ, এই মানুষটা এক সময় আমার স্বামী ছিলেন, তার আজকের বিবেক বুদ্ধি বিবেচনা তখন কেন দেন নাই আল্লাহ? আল্লাহ তারে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। কোন ভাগ্যে তুমি খাদিজাকে আমার কপালে পাঠিয়েছিলে আমি জানি না, আবার কোন পাপের শাস্তি দেওয়ার জন্য খাদিজাকে আমার কপাল থেকে নিয়ে চলে গেছো সেটাও বুঝতে পারছি না। তোমার কাছে খালি একটাই প্রার্থনা করছি যে খাদিজার সকল দুঃখ কষ্ট যাতে আমাকে দাও, আর বাকি জীবনে আমার সকল সুখ সামন্ত যাতে খাদিজা পায়। মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে, এবার তুমি তাকে একটু সুখ দাও।